করোনার কারণে থমকে গেছে পৃথিবী, কিন্তু জীবন তো আর থেমে নেই, জীবন চলছে, জীবন চলবে। এসে গেছে রমজান মাস, সামনে আসছে ঈদ। এখন আমার আর আপনার ফোন বুক ঘাটলেই আমরা এখন অনেকগুলো কন্ট্যাক্ট পাবো যাদের এই মুহূর্তে অনেক অনেক বেশি আর্থিক সহায়তা প্রয়োজন। এখন জাকাত হোক, সালামি হোক, টাকা পাঠাতে গেলেই আমরা চিন্তা করি যে ওই মানুষটার কি অ্যাকাউন্ট আছে, কিন্তু এই চিন্তা করার দিন একেবারেই শেষ। কারণ আমাদের ডাক বিভাগ, ডাক বিভাগের সেবা হলো নগদ। নগদের মাধ্যমে আপনি যে কাউকে টাকা পাঠাতে পারবেন এবং ওই মানুষের অ্যাকাউন্ট না থাকলেও টাকা পাঠাতে পারবেন এবং ওই মানুষটি পরে অ্যাকাউন্ট বানিয়ে টাকা তুলে নিতে পারবে। তাই এখন আপনাদেরকে আমি বলে দিব কিভাবে খুব সহজে নগদ অ্যাকাউন্ট খোলা যায়। তবে তার আগে আমি নগদকে ধন্যবাদ দিতে চাই। কেন দিতে চাই? কারণ হচ্ছে তারাই একটা প্রথম কোম্পানি যারা কিনা এই করোনা পরিস্থিতিতে একটা ঘোষণা দিয়েছে, যেই কাজটা 13 বছরের কোনো অর্গানাইজেশনও করতে পারে না, যেটা কিনা 13 মাসের নগদ কোম্পানি করে দিয়েছে। তারা প্রথম ঘোষণা দিয়েছিল যে তাদের সেবা দিতে গিয়ে তাদের কোনো কর্মী যদি এই করোনা আক্রান্ত হয়, তাহলে তারা সেই কর্মীর চিকিৎসার দায়ভার গ্রহণ করবে সম্পূর্ণভাবে, সেটা 5 লক্ষ টাকা পর্যন্ত। তারা তাদের বেতনের একটি অংশ জনগণের জন্য দান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। তারা আরও অনেক কিছু করেছে, যেমন তারা দেশের 428টি উপজেলায় ত্রাণ ডিস্ট্রিবিউশন করেছে একদম নিজস্বভাবে। তারা আরও অনেক কিছু করেছে, সেটা হচ্ছে যে তারা রেট করে দিয়েছে 6 টাকা দ্রব্যমূল্য ঠিক থাকার জন্য, বিজনেস টু বিজনেস। এটা একটা বিজনেসের জন্য অনেক বড় ধাক্কা, তারপরও তারা করেছে, এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে 50 লাখ পরিবারের সহায়তা যাবে, সেখান থেকে 17 লাখ পরিবারের দায়িত্ব তারা নিয়েছে, তাদের মাধ্যমে সেই টাকাটা চলে যাবে। ব্যাপারগুলো আসলেই অসাধারণ, ধন্যবাদ না দিয়ে পারছি না। চলুন এখন শিখিয়ে দিই খুব সহজে কিভাবে নগদ অ্যাকাউন্ট খোলা হয়। মাত্র 4টি ধাপ। 1 নম্বর ধাপ হচ্ছে অ্যাপ, 2 নম্বর ধাপ হচ্ছে স্ন্যাপ, 3 নম্বর ধাপ হচ্ছে সেলফি, 4 নম্বর ধাপ হলো সাইন। এই 4টি ধাপ করলে আপনার নগদ অ্যাকাউন্ট খুলে যাবে। অ্যাপ মানে হচ্ছে আপনি গুগল প্লে কিংবা অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটি নামাবেন। 2 নম্বর ধাপ স্ন্যাপ, স্ন্যাপে গিয়ে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের এপিট এবং ওপিট দুপিটেরই ছবি তুলবেন। 3 নম্বর সেলফি, অ্যাপ থেকেই আপনি আপনার একটা সেলফি তুলবেন। 4 নম্বর সাইন, আপনার কাছে শর্তাবলী আসবে, সেই শর্তাবলী আপনি পড়বেন, সেটা অ্যাগ্রি করবে, তারপর ওই অ্যাপের মধ্যে আপনার আঙুল দিয়ে সিগনেচার করে দেবেন। ব্যাস, অ্যাপ, স্ন্যাপ, সেলফি, সাইন, এই 4টি ধাপের সাথে সাথে আপনার হয়ে গেল নগদ অ্যাকাউন্ট খোলা। পরে আপনি আপনার পিনটি সেট করে নেবেন খুব সহজেই। এভাবেই আপনি আপনার আর্থিক সহায়তা যে কাউকে যে কোনো সময় পাঠাতে পারবেন। সবাই সুস্থ থাকুন এই করোনাকালে, বাসায় থাকুন। আপনি বাসায় থাকলে আপনি নিরাপদ থাকবেন, আপনার পরিবার নিরাপদ থাকবে, আপনাদের পরিবারের সবাই নিরাপদ থাকলে আপনার দেশকেও নিরাপদ রাখতে পারবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই।